বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নেচার অ্যান্ড হেলথে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি এনেছি সেটি তরুণ যুবকদের খুবই কাজের একটি বিষয় যেটি হল স্বপ্নদোষ এই স্বপ্নদোষ এমন একটি সমস্যা যেই স্বপ্নদোষের ফলে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে এমনকি কোমরে যন্ত্রণা কোমরে ব্যথা নানান কিছু হয় শরীর দুর্বল হলে নানান কিছু রোগ তো আসবেই তো এই সমস্যায় অনেক সময়তেই দেখা যায় যে অনেক ওষুধ খাওয়ার পরেও ঠিক মতো ফল পাওয়া যায় না তো আজকের এই বিষয়টি নিয়ে যোগপ্রকাশ ব্রহ্মচারী আমাদের কি বলে গেছেন কি উপদেশ দিয়ে গেছেন সেটি আপনাদের জানাবো আর কয়েকটি নিয়মাবলীও উনি দিয়েছেন এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য সেটিও দেখব আসুন তাহলে দেখে নেওয়া যাক স্বপ্নদোষ নিবারণের মাদুলি সিসা দিয়া ঠিক একতলা কমপক্ষে তোলা অর্থাৎ সিসা দিয়া ছ গ্রাম থেকে বারো গ্রামের মধ্যে একটি মাদুলি তৈরি করুন এই মাদুলির ভিতর দিয়ে একটি ছিদ্র করে মাদুলির ভিতর দিয়ে কালো কার প্রবেশ করিয়ে সেটা কোমরে বাঁধার উপযুক্ত করে তুলুন তো এই সিসার মাদুলিতে কম করে যেদিন পরবেন যেদিন বাঁধবেন একশো বার একশো বার ও কালী নাম জপ করে এটি অবশ্যই কিন্তু পড়তে হবে একশো বার কালী নাম জপ করে সেটি যদি ভালো হয় যদি একটু পুজো অর্চনা করে নেন এই কালী নাম নিয়ে তো কালী মাতার নাম নিয়ে এই মাদুলিটির ওপর বলে মানত করে বা জানিয়ে মাকে কোমরে ধারণ করবেন খুবই একটি সাধারণ বিষয় খুবই একটি সামান্য বিষয় শুধু সিসা দিয়া ছ থেকে বারো গ্রাম সিসা দিয়ে তৈরি করে এই মাদুলিটি ভেতর দিয়ে সুতো গলিয়ে কালো কার প্রবেশ করিয়া সেটি একশো আটবার এ করে কোমরে ধারণ করবেন এর নিয়মাবলী যেগুলো দিয়েছেন উনি একাদশী দিতে একাদশীতে উপবাস করিতে পারিলে ভালো হয় নচেদ নচেদ ভাত না খাইয়া ফলমূল খাইবে আর রাত্রিতে শয়ন করিয়া একশো আটবার ও কালী মাতার নাম জপ করে শোবেন জপের সময় ওষ্ঠ ও জিহা না নড়ে অর্থাৎ ঠোঁট জীব না নড়েন যখন আপনি ওই জবটা করবেন একশো বার জপ করবেন যে যেদিন ধারণ করবেন সেদিন রাত্রে শোবার সময় বা কিছু করলে আরও ভালো হয় বেশ কিছুদিন তাহলে এই সমস্যাটা থেকে সমাধান খুব তাড়াতাড়ি পাবেন বা ফলপ্রদ হবে আপনারা দেখতে পাবেন যে না এটা কাজ হচ্ছে উনি বলে গেছেন একশো বার ও কালীমাতার নাম নিয়ে জপ করিবেন জপের সময় জীব আর ঠোঁট না নড়ে মনে মনে করবেন এই প্রক্রিয়া দ্বারা দুশ্চিন্তা হেতু স্বপ্নদোষ নিবারণের হইবে শুক্র তারল্যের জন্য অর্থাৎ যে বীর্য পাতলা হওয়ার জন্য যাদের স্বপ্নদোষ হয় বা খুব পাতলার জন্য অটোমেটিক এমনি বেরিয়ে যায় কোনো স্বপ্ন না দেখেই তাহাদের কিন্তু ওষুধ ছাড়া এই মাদুলিতে কাজ হইবে না ঠিক আছে যাহারা যৌবনে অস্বাভাবিকভাবে শুক্রপাত করেছেন তাহাদের স্বপ্নদোষ বেশি হয় এই মাদুলির উপর একটি বিশেষ গুণ এই যে যাহাদের মেহ ও প্রমেহর দারুণ মাজা অর্থাৎ কোমরে যে যন্ত্রণা যে ব্যথা সবগুলো হয় এই মাদুলিতে কিন্তু তাহা কমে যাবে বা ভবিষ্যতেও আর হবে না ঠিক আছে উনি এটাই বলছেন তো যদি ভালো লেগে থাকে আপনাদের এই পদ্ধতিটা বা কাজে আসবে বলে মনে হয় বা অনেক ওষুধপালা খাওয়ার পরও এই স্বপ্নদোষ থেকে এই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন না তাহলে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন যোগ প্রকাশ ব্রহ্মচারীর উক্তি আপনাদের পৌঁছে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি অবশ্যই লাইক দেবেন যদি এই ধরনের ভিডিও দেখতে চান আগামী দিনে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা বলার কিছু নেই দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ